দক্ষিণ পশ্চিম লন্ডনের ল্যামভেথ থেকে হারিয়ে যাওয়া 6 বছরের যমজ ভাইবোনদের উদ্ধার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 7 মে শনিবার বিকেল থেকে দক্ষিণ পশ্চিম লন্ডনের ল্যামভেথ এলাকার কাউলি রোডের S9 পোস্টকুড এলাকা থেকে 6 বছরের দুটি যমজ ভাইবোন হারিয়ে যায়। পুলিশ জরুরি সহায়তা চেয়ে এই যমজ দুই ভাইবোনকে খুঁজে বের করার জন্য সবাইকে অনুরোধ করে। পরবর্তীতে 8 মে রবিবার মধ্যরাতে এই শিশু দুজনকে উদ্ধার করে পুলিশ। তবে কোথা থেকে কিভাবে উদ্ধার করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। উদ্ধার হওয়া দুই ভাইবোনের নাম এমানুয়েল এবং ইমানুয়েলা। জানা যায়, সন্ধ্যা 6টার দিকে তারা দুজনেই বাসার সামনেই খেলছিল, কিন্তু কিছু সময় পর বাসার লোকজন দেখেন বাচ্চা দুটি আর নেই। এরপরই আশেপাশে খোঁজাখুঁজি করে পুলিশে কল করা হয়। পুলিশ এসে স্থানীয় পুরো এলাকা খুঁজে, এমনকি হেলিকপ্টার দিয়ে পুরো এলাকায় সার্চ করেও বাচ্চা দুটির সন্ধান পায়নি। পুলিশ ছাড়াও স্থানীয় লোকজন এই হারানো শিশু দুটিকে খুঁজতে সহায়তা করে। প্রায় 9-10 ঘন্টা খোঁজাখুঁজির পর গভীর রাতে শিশু দুটিকে খুঁজে পাওয়া যায়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।